15,000 টাকা দিয়ে শুরু করেছিলাম আর এখন আমাদের 10টা শোরুম আর এখন আমাদের ডাইরেক্ট আমাদের সাথে কাজ করে ধরেন আমাদের হয়তো 150 জনের বেশি হবে স্টাফ আর আমার যদি ভাইরাল হওয়ার ইস্যু থাকতো বা কোনো ইচ্ছা থাকতো তাহলে তো জামাইরা নিয়ে উম্মা উম্মা ভিডিও বানায় ব্লগ ছাড়তাম রাইট তো তা বলতে বলতে একসময় আমি আসলে লাইভ আসতে লজ্জা পেতাম তখন দেখা যেত বিভিন্ন লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে আমার বিজনেসের প্রমোশনের জন্য লাইভ করানো লাগতো যখন ধাক্কা খেতে খেতে দেখলাম যে না বিজনেস অনেক লস খাইতেছি বা ধাক্কা খাচ্ছি এবং আমার কাছে মনে হলো যে আসলে এক ঘন্টার জন্য 30-40,000 টাকা দিয়ে লাইভ করানো মানে এটা মনে করেন 30,000 টাকা যে আপনি একজনকে দিবেন এক ঘন্টার জন্য এটা ইনকাম করার জন্য কত পিস ড্রেস বা কত পিস প্রোডাক্ট আপনাকে সেল করে তার খরচটা উঠাইতে হবে প্রফিট তো অনেক পড়ে তো বিজনেস আসলে আমাদের শিক্ষার শেষ নেই শিখতে শিখতে অনেক কিছু শিখছি এবং প্রথমে আমি লাইভে আসতে ভয় পেতাম মানুষের এসব উল্টাপাটা কমেন্ট মানে ভয়ে ভয়ে হিসাব করে করে কথা বলতাম তারপরে একটা সময় পর মনে হয়েছে যে না তুমি কথা বলো তোমার মনের কথা বলো এবং মানুষ যেটা আমার এখন এক্সপিরিয়েন্স মানুষ আসলে সত্যি কথা শুনতে পছন্দ করে মানুষ আসলে নর্মাল কথা পছন্দ করে মানুষ নেকামি পছন্দ করে না তো এইটা আসলে বলতে বলতে এখন হয়ে গেছে এবং বিজনেসের প্রয়োজনে আসলে এবং যারা কাস্টমার বা যারা ক্রেতা যারা কেনাকাটা করে তারা আসলে ওনারের কথাটা মানে যে কিনা বিজনেসটাকে ওন করে তার কথাটা বেশি বিশ্বাস করে এবং আমার প্রোডাক্টের বর্ণনা আমার থেকে অন্য কেউ ভালো দিতে পারবে না এবং এটা আমি প্রত্যেকটা উদ্যোক্তা প্রত্যেকজনকে আমি বলতে চাই যে আপনার পণ্যের বর্ণনা আপনার থেকে ভালো পৃথিবীর কেউ দিতে পারবে না সো কাস্টমার এটাই চায় আপা এই যে বললেন শুরুতে আপনি অনেক ভয় পেতেন মানে লাইভে আসতে কিন্তু এরপরে আমরা এখন বর্তমানে দেখি যে আপনি মানে যারা কমেন্ট করে আপনি নেগেটিভ এসে উল্টাবে মানে এই ভয়কে কিভাবে জয় করলেন আসলে প্রথম তো আপনি ভয় পেতেন দেন এসে উল্টাপাল্টা লেখালেখি করতো বা উল্টাপাল্টা কমেন্ট করতো এখনো করে এখনো যে করে না তা না দেখেন আমাদের দেশে বা সব জায়গায় নারীদেরকে একটা স্পেশাল সুবিধা দেওয়া হয় বা নারীর জন্য লাইন ধরতে হয় না অনেক জায়গায় নারীদের কিন্তু লাইন ধরতে না নারীদের জন্য স্পেশাল কোটা থাকে নারীদের জন্য বাসে স্পেশাল সিট থাকে সব কিছু থাকে বাট আমার কাছে মনে হয় যে আমি একজন নারী আমি মানে আমি অনেক স্পেশাল একজন পার্সন বাট সব কিছু ছাড়িয়ে আসলে নারী হওয়ার পরে নারী একজন উদ্যোক্তা হওয়া বা নারী একজন কর্মজীবী নারীর যে প্রতিবন্ধকতা বা অনেক কিছু তুলে ধরা হয় আমার কাছে মনে হয় যে নারীরা আসলে আরো বেশি সুবিধা পায় আমরা আসলে এটা নিয়ে এই নারী শব্দটা নিয়ে স্যাম্পিতে নেওয়ার কিছু নাই সো নেগেটিভ কমেন্ট আমার এই ধারণাটা কিভাবে পাল্টাইছে আমি ফেসবুকে দেখি আজকাল অনেক ছেলেরাও লাইভ করে এদেরকেও নেগেটিভ কমেন্ট করা হয় সো বুলিং আসলে এমন না যে শুধু নারী সে বুলিং এর শিকার হয় এমন না পুরুষও বুলিং এর শিকার হয় তো এইটা আসলে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের হচ্ছে বুলিং করাটাই কাজ এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকে আছে বেশিরভাগ মানুষ সবাই যার যার ফেসবুকে আসে লাইভ করে প্রোডাক্ট দেখায় শো করে চলে যায় কে কি বললো হয়তো মানুষের ভয়ে বা ওই সাহসটাই পায় না তো আমার কাছে মনে হয়েছে আমি আমি এই দেশটার আমি এই দেশে থাকি আমি এই দেশটাকে আমি ভালোবাসি আমি এই বাংলার মেয়ে সো আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের নারীর এই যে নারীরা যে ভয় পায় মানুষের কটু কথা আমি এটা করবো কিনা এটা বলবো কিনা সে কিন্তু ভালো কাজ করতেছে কিন্তু মানুষের কটু কথার জন্য সে তার কাজটা করতে পারতেছে না তো এইটা আমরা কেউ না যদি আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু নারীরা পিছায় থাকবে তো আমাদের জায়গা থেকে আমাদের কথা বলতে হবে এবং সেই থেকে আমার কাছে মনে হয়েছে না ওকে তো আমার আমি আমার নিজের রিয়েল যেটা রিয়েল আমি সেটা বের করে নিয়ে আসতে হবে তারপর থেকে কথা বলি প্রতিবাদ করি আর ফালতু কমেন্ট যারা কমেন্ট করে ওদেরকে মানে আমি একদম জাস্ট পাত্তাই দেই না আর কি ধুলাই করে দেন আর কি মোটামুটি ধুলাই ওয়াশ বাংলা স্টাইল আচ্ছা না না আপা এই যে আপনি বললেন আপনি বুলিং এর যখন শিকার হতেন প্রথম এটা কি বাসায় কি মন খারাপ হতো নাকি আসলে এটা নিয়ে ভাবতেন যে আপনি তো প্রথম কোনো কিন্তু এভাবে কিন্তু এখন তো মনে হচ্ছে যে কেউ যদি আপনাকে ভুলবশত যদি কমেন্ট একটা করে ফেললো মানে তার অবস্থা মোটামুটি শেষ হ্যাঁ কিন্তু প্রথম কি আপনি এগুলাতে খুব কষ্ট পেতেন প্রথম দিকে হ্যাঁ কষ্ট পেতাম মানে কি ভয়ে আমি লাইভে আসতাম না এবং আমার কাছে মনে হতো যে মানে যাব আমার উচ্চারণটা ঠিক করে বলতে হবে আমার হিসাব করে করে কথা বলতে হবে হিসাব করে করে উত্তর দিতে হবে এইরকম একটা চিন্তাভাবনা কারণ এইভাবে মেয়েদের মধ্যে না মেয়ে আর ছেলে নাই আপনি যখন ক্যামেরার সামনে যখন কথা বলবেন আপনাদের এই জিনিসটা চলে আসবে যে আমি কথা বলবো মানুষ কি বলবে এই মানুষ কি বলবে এই জিনিসটা চিন্তাটা বাদ দিয়ে দিতে হবে মানুষ কি বলবে এটা চিন্তা করতে গেলে শেষ প্রথম দিকে মন খারাপ একটু হইতো কিন্তু আমার কাছে মনে হইতো যে
আরে আমি তো এটা না, ও আমাকে এটা কেন বলতেছে। কিন্তু আমি বাস্তব জীবনে এরকমই, আমি আমি ছোটবেলা থেকে খুব সাহসী এবং স্পষ্ট কথা বলি, কিন্তু লাইভে তো যেহেতু আমি নতুন ছিলাম, আমি যেহেতু কিছু বুঝি না বা বুঝতাম না তখন, তখন আমি খুব আচ্ছা বলবো কি হবে মানুষ কি বলে। পরে এটা আমি বেশি দিন টলারেট করিনি, মাসখানেকের মতো, তারপরে আমি আবার মানে নিজের ভিতরকার রুবায়েত ফাতেমা তনি বের হয়ে আসছে। মানে এটা কেন, মানে ধরেন কি হঠাৎ করে যেন মানে ট্রাই করছেন দুই একবার বলে, নাকি একবারে বলছেন যে যারা আসে তাদেরকে ধোলাই দিবে? মানে এটা আসলে মানে বারবার যখন বোলিং করে, এবং আমাকে যেটা নিয়ে বেশি বোলিং করা হইতো যে সুগার ড্যাডি কোথায়, দাদা কোথায়, নানা কোথায়, টাকা দেখে বিয়ে করছে লোভি মহিলা, টাকার জন্য পাগল। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এটা না, আমি তো টাকা দেখে বিয়ে করিনি, কারণ আমি যদি টাকা দেখে বিয়ে করতাম তাহলে আমার কাজ করার কোনো দরকার ছিল বলেন? এই মানুষ অভিনয় করার জন্য এক দুই দিন কাজ করতে পারে, টানা এই এত কাজ করা। এখন আমার যে কাজের যে পরিচয় বা কাজের যে ফলাফল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার যদি ভাইরাল হওয়ার ইস্যু থাকতো বা কোনো ইচ্ছা থাকতো, তাহলে তো জামাইরা নিয়ে উম্মা উম্মা ভিডিও বানায় ব্লগ ছাড়তাম, রাইট? তো কাজ করা ইটস নট ইজি, এতগুলো মানুষের মাস শেষে এই 150-200 মানুষের স্যালারি দেওয়া ইটস নট ইজি। সো এইটা যারা বলে এটা তার সম্পূর্ণ তার মানসিক সমস্যা যে টাকা দেখে বিয়ে করছে, টাকা 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 টাকা। সো এইটা তো আমি না, আমি কেন এটা মেনে নিব, অন্যায়কে মেনে নিব না। সো এটা হচ্ছে আসলে কেন বিয়ে করছেন, বা আসলে এটা কি আপনাদের কি রিলেশন ছিল? হ্যাঁ, আমাদের রিলেশন করে বিয়ে। আর যেহেতু আমার জীবনে একটা ধাক্কা ছিল, আমি সিঙ্গেল মাদার ছিলাম, আমার কাছে মনে হতো যে মানে আমার ম্যাচিউরড কাউকে পছন্দ হতো, মানে আমার সবসময় ম্যাচিউরড মানুষকে পছন্দ হতো যাদের একটু বয়স বেশি। যেহেতু একবার আমি একটা ধাক্কা খেয়েছি, কারণ আমার কাছে মনে হতো হচ্ছে যে আমাকে স্বাধীনতা দিবে, যে আমাকে কাজ করার স্বাধীনতা দিবে, যে আমাকে বুঝবে, এবং যার মানে একটা ভালো পার্সোনালিটির মানুষ আমার দরকার ছিল। এবং আমার হাজব্যান্ড অসম্ভব ভালো মানুষ, আর যেহেতু ও একটু ও বিদেশে বড় হয়েছে, লন্ডনে পড়াশোনা সব কিছু ওখানে, আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও মানে ওর চিন্তাভাবনা অনেক মুক্ত চিন্তার মানুষ। তো আমি সবসময় চাইতাম যে এরকম একজন মুক্ত চিন্তার মানুষকে বিয়ে করতে এবং ওর সাথে আমার রিলেশন করে বিয়ে করা। সো দ্যাটস ইট। আচ্ছা, 15,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর এখন আমাদের 10টা শোরুম, আর এখন আমাদের ডিরেক্ট আমাদের সাথে কাজ করে ধরেন আমাদের হয়তো 150-150 জনের বেশি হবে স্টাফ, আর ইনডিরেক্টলি অনেক ফ্যাক্টরি আমাদের সাথে কাজ করে, হাজার হাজার ওয়ার্কার আমাদের সাথে কাজ করে ইনডিরেক্টলি, মানে আমরা তো বিভিন্ন সাব কন্ট্রাক্টে বিভিন্ন ফ্যাক্টরি থেকে বানাই, মানে ওরা আমাদের কোম্পানির উপর ডিপেন্ডেবল আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, যে আপনি এক সময় মানে ধরেন কাউকে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য মানে বাইরে থেকে নিয়ে আসতেন, তাদেরকে 30,000 টাকা করে দিতেন বা 25,000 টাকা বা যার যে এরকম ডিমান্ড ছিল, আপনি কি এরকম করেন? কোনোদিন করি নাই। আমি আজকে এতগুলো ক্যামেরার সামনে বলতে চাই, আমি রুবায়েত ফাতেমা তনি একটা পয়সা কোনোদিন কারো থেকে প্রমোশনের জন্য নেই নাই। আজ পর্যন্ত যতজনকে প্রমোশন করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে, কারণ আমরা আসলে আমাদের সবার জীবনে টাকার দরকার আছে, আমাদের আমরা টাকার জন্যই কাজ করি, বাট এতটাও টাকার দরকার নাই যে মানে শুধু টাকা 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 করা। আমরা যদি নিজের প্রয়োজনের বাইরে টাকা আমরা ইনকাম করবো, নিজের প্রয়োজনের জন্য, নিজের প্রয়োজনের বাইরে যদি সুযোগ থাকে কিছু মানুষকে উপকার করার, কিছু উদ্যোক্তাকে উপকার করার, সেটাকে কেন কাজে লাগাবো না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। আচ্ছা, এই ভিডিও দেখার পরে তো অনেকে এখন তাহলে আপনাকে ডাকবে যে না টাকা ছাড়াই? অনেকে নক করে, আমি অনেক উদ্যোক্তাকে আমি আমার সময় মতো বা সুবিধা মতো করে দেই, আর ইভেন দো আমি দেখবেন যে প্রচুর লাইভ করে দিই, অ্যাটলিস্ট মাসে 4-5টা করে দেই, যারা অসহায় চিকিৎসার টাকা দরকার, ক্যান্সারের পেশেন্ট, কিডনির পেশেন্ট, বিভিন্ন মানুষকে, কিন্তু আমি আমাদের আমাদের পক্ষ থেকে তো করি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি, বাট এটা ক্যামেরা তো শো অফ করার বিষয় না, বাট আমি আবার লাইভ করেও তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই, এটাও আমি করে দিই, মাসে 4-5 বার করে দিই। ধন্যবাদ।